নমস্কার, আমার নাম দীপক আর আপনারা দেখছেন রাজনীতি সাতকণ। আজকে আমাদের সাথে আছেন তৃণমূল কংগ্রেসের নেতা তরুণ সাহা। দাদা, আপনাকে টকিং রিভিউতে স্বাগত। আপনি অনেক দিনের পরখা রাজনীতি, আপনার ওয়াইফও একজন রাজনীতি, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে আপনি কাউন্সিলর কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? এখানে জলের কোনো সমস্যা নেই, জল জল কিছু সমস্যা ছিল সেগুলো কেটে গেছে। এডিপির টাকায় যে সমস্ত ঋণ প্রকল্প হয়েছে তার সাথে সাথে নতুন একটা প্রকল্প আমরা বললাম ওয়াটার লস ম্যানেজ। আমরা দেখেছি এখানে জলের প্রাচুর্য ছিল, সেই প্রাচুর্যকে রেস্ট্রিক্ট করে একটা মানুষের মিনিমাম প্রয়োজন যে জলটা প্রত্যেকের ঘরে আমরা সেই জলটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আপনারা তো জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছেন, যদি আর যাই করুন সাধারণ মানুষের ওপর জলের কোনো ট্যাক্স বসে না। মানুষ শুধু তিনি বারবার বলছেন মানুষ শুধু তার প্রয়োজনীয় জলটা ব্যবহার করুক, অপচয় যেন না। সেই এক থেকে ছ নম্বর ওয়ার্ডে কিন্তু সেই কাজটা করতে পেরেছে, কাজটা করার সবাই প্রথম করেছে। তাই খুব স্বাভাবিকভাবে আমাদের এখানে উন্নয়নের যে দিকে সবসময় এক নম্বরই থাকে। তৃণমূল কংগ্রেস একের পর এক জয়লাভ করছে, অ্যাকচুয়ালি রহস্যটা কি? রহস্য একটাই, আমাদের নেতৃত্ব প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী দুটো প্রকল্প সাধারণ মানুষদের জন্য এনেছেন। যে সাধারণ মানুষ একটা রাজ্য সরকারের কাছে যেভাবে উপকৃত হয়েছে, আর বিশেষত এই কোভিড পরিস্থিতির মধ্যে মানুষের জীবন জীবিকা যখন দুর্বিষহ হয়ে পড়েছিল, সেই পরিস্থিতির মধ্যে সবচেয়ে প্রথম যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরের মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অনুদান থেকে শুরু করে যেখানে যেটা প্রয়োজন আছে সব জায়গায় তিনি নিজে পৌঁছে গেছেন, পৌঁছে সেই সমস্ত ব্যবস্থাগুলো করেছেন। সম্পূর্ণ বিনামূল্যে খাদ্যদ্রব্য দিয়েছে, বিভিন্ন সংস্থা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সব মিলিয়ে তিনি যেভাবে সংগঠিত করে এই কর্মসূচিগুলো দিয়েছিলেন সেটা এলাকার মানুষ সাধারণ মানুষ ভীষণ ভালোভাবে দিয়েছে। বিপদের দিন যিনি থাকেন পাশে তিনি হলেন অসুস্থের বন্ধু, সেই বন্ধুত্বের সূত্র ধরে এই কর্মসূচি তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ উজাড় করে দিয়েছে। 2024 তো লোকসভা, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজ্য থেকে যদি বেরিয়ে যায় অন্যান্য রাজ্যে কিন্তু সংগঠন তেমন একটা নেই বললেই চলে, সেটা নিয়ে কি বলবো? সংগঠন না, অন্যান্য রাজ্যে ভারতবর্ষের বুকে এ জগৎকাল ধরে যতগুলো সরকার এসছে তার মধ্যে এরকম শোষণ করা সরকার ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন আসে। সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষকে যেভাবে শোষণ করা হয়েছে সেটা মানে এক কথায় ইতিহাসে নজির বিহীন। মানুষ সম্পূর্ণভাবে জীবন এবং জীবিকা তাদের বিপর্যস্ত হয়ে গেছে, একটার পর একটা মানে কর্মসূচি এসছে যেখানে প্রত্যেক সাধারণ মানুষ বিপর্যস্ত হয়েছে। যে কোনো দ্রব্যমূল্য বৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছে গেছে প্রত্যেকটা মানুষের নাগালের বাইরে। ভারতবর্ষের ইতিহাসে এরকম দুর্বিষহ জীবন আজ পর্যন্ত কেউ কাটাতে হয়নি। বিগত 10 বছর ধরে যে একটার পর একটা পর্যায়ে চলেছে সেই পর্যায়ে ভারতবর্ষীরা যে বিপর্যস্ত, ভারতবাসী হিসেবে আমরা বলছি বিপর্যস্ত। ভারতবাসী যদি তাদের নিজেদের ভালো না বুঝতে পারে তাহলে তার দুর্দিন তাদের সামনে দুর্দিন থাকবে, সেখানে কিছু করার নেই। পশ্চিমবঙ্গবাসী বুঝেছে, আমরা বিশ্বাস রাখি ভারতবাসীও বুঝতে পারি। শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে বলেছে মহারাষ্ট্রের যেরকম পরিস্থিতি হয়েছে আমাদের বাংলাতেও সেরকম পরিস্থিতি তৈরি করা হবে, এখানে কি বলবো? ঘোড়া কেনাবেচা করে কে ঘোড়া কিনবে কে বিক্রি হবে এটা এই মুহূর্তে এখানে বসে বসা বলা যায় না, কিন্তু আমরা বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মাননীয় মুখ্যমন্ত্রীর উপর তার যে কর্মসূচি সেই কর্মসূচির উপর আমরা বিশ্বাস রাখি এবং তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন যে কোনো বিপদে সেখানে আমার মনে হয় শুভেন্দু অধিকারী সেখানে তাৎপর্য। সোর্স বলছে বিজেপি থেকে কোনো নেতা তৃণমূলের অন্দরে আছে যে ভাঙার খেলায় আছে। ওদের মানে যেমন ব্যক্তি জীবনে বহু মানুষের বহু লোভ আছে, আর তার মধ্যে এদের কাছে তো কতগুলো ট্রিক আছে, একটা হচ্ছে ইডি আর একটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ইডি আর ইনকাম ট্যাক্স তার সাথে সিবিআই, এই তিনটেকে যদি কোনো মানুষের সুস্থ স্বাভাবিক মানুষের পিছনে লাগিয়ে দেয় তারা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে, যা শুভেন্দু বহু ক্ষেত্রে হয়েছে। তো বাস্তবিক দেখা গেল মানে যারা যারা ওই বিজেপির ওই ট্রিকে পা দিয়েছে তারাই এসে গেছে।
2024 লোকসভা ইলেকশন নিজের ওয়ার্ডকে কিভাবে গুছিয়ে নিয়ে যাবে? কর্পোরেশন নির্বাচন যখন হয়েছিল আমরা দেখেছিলাম মানুষের সমর্থন যেভাবে দুহাত করে দিয়েছিল কলকাতা কর্পোরেশনের এই আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে টোটাল যা ভোট পোল হয়েছিল তার 84% ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পেয়েছে। এর জায়গায় কিছু হতে পারে 60% ভোট পড়েছে, মাত্র 60% ভোট পড়েছে, তার মধ্যে 84% ভোট তৃণমূল প্রার্থীরা পেয়েছে। এই এই ভালোবাসার কোথা থেকে পেয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে আর আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। মমতা ব্যানার্জি পরবর্তীকালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কে হতে পারে? এটা তো এই এই স্পেকুলেশনটা করার সঠিক এই স্পেকুলেশনটা এই মুহূর্তে করা উচিত নয়, কারণ এই মুহূর্তে এখনও বহু দৌড় আছে। লড়াই তো দেখুন সংগঠিতভাবে দৌড়তে গেলে মানুষকে তো সবচেয়ে বুঝতে হবে, পশ্চিমবঙ্গবাসী যেভাবে বুঝেছে সারা ভারতবর্ষের বাকি রেজিস্ট্রার পার্টি তাদের বুঝতে হবে যে কারা ভারতবর্ষে ভালো করে করেছেন বা কারা ক্ষতি করেছে তাদের নিশ্চিতভাবে বুঝে নিতে হবে। ওকে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিদিন টাইম দেওয়া হয়েছে।